তো আমাদের কোম্পানিতে নতুন লোক আসছে কলিং বিষয়, ভাই কালকে রাতে আসছে। তো ভাই এখনো মনে করেন যে ড্রেসটা খুলে নাই, মানে যে গেঞ্জি পরে আসে এজেন্সি যে গেঞ্জি দেয় এই গেঞ্জিটা এখন পর্যন্ত খুলে নাই। তো ভাইয়ের সাথে আমি কথা বলবো যে ভাই কত টাকা খরচ করে আসলো, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবো ভাইকে। তো আমি ফ্রন্ট ক্যামেরায় যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি। ভালো না? আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি মালয়েশিয়াতে কবে আসলেন? কালকে আসলাম ভাই। কালকে না, মানে কতজনের ফ্লাইট হয়েছে একসাথে? একসাথে আমাদের গ্রামের 10 জনের ফ্লাইট হয়েছে। 10 জনের ফ্লাইট হয়েছে না? তো আপনার একা এই জায়গায় দিছে নাকি? আমারে বলছে কি 10 জন এক জায়গায় থাকবে, হঠাৎ করে আমার রাত্রে এই জায়গায় নিয়ে আসছে, অহন কয় একলা থাকতে হবে। আমি বলছি না থাকবো না। অহন আমারে বলছে যাক, মালিকে কইছে ওই যার লগে কালকে মেডিকেল হবে তার লগে যাইতে পারবো। ও, তার লগে কাজ করতে পারবেন, তাই তো? তো ভাই কত টাকা খরচ করে আপনি কৃষি কাজে মালয়েশিয়া আসলেন? ভাই আমাকে বলছে কলামপুর চাইডে পড়বে, ওই কোম্পানি আছে 4 লাখ টাকা ওর নিচে। আর এমনি তো পাসপোর্টে অনেক মেডিকেল চিটে গেলে আমার টোটালে 5 লাখ টাকা চাই বইছে। তো 5 লাখ টাকা আমি তুলতে পারবো? এত টাকা খরচ করে আসছি, বলছে এক কাজ অন দিল আরেক কাজ। তো আপনি এজেন্সিরে কত টাকা দিচ্ছেন? এজেন্সির আমি 4 লাখ টাকা দিছি এক গোনায়। এক গোনায় 4 লাখ টাকা দিচ্ছেন, আর 1 লাখ টাকা কার হাতে দিচ্ছেন? 1 লাখ টাকা মনে করেন আমার বিভিন্ন খরচ হয়েছে, বিভিন্ন মেডিকেল করছি আমার 15,000 টাকা খরচ হয়েছে, তারপর দা পাসপোর্ট, তারপর দা আবার মনে করেন টিকা আবেদন, এইগুলা সম্পূর্ণ মিললে আমার সব খাতার মধ্যে লেখাইল আছে 5 লাখ টাকা আমার গেছে। 5 লাখ টাকা খরচ হয়েছে। তো কৃষি কাজে তো ভাই আসতে এত টাকা লাগে না, আপনি এত টাকা আসলেন? এত টাকা আসলাম, আমারে বলছি কি ভালো কাজ দিবে, ওখানে কাজ দেখি কৃষি কাজ। তো দালালে আপনাকে কি কাজের কথা বলে নিয়ে আসছে এটা যদি একটু বলতেন। দালালে বলছে আমাকে কাজ দিবে, কোম্পানি আছে বাহিরে মনে করেন কুয়ালালামপুর অথবা জোহর বারু পড়বে, ভালো কাজ পড়বে। মানে কি কাজ দিয়ে চাইছে, কি কাজের কথা বলে আসছে? মার্কেটের মধ্যে খালি শুধু প্যাকেটিং করবে। তো ভাই এখানে তো মনে করেন যে মার্কেটের মার্কেট না, এটা হচ্ছে একটা মনে করেন যে গার্ডেন, মানে এটা হচ্ছে বাগান। আমি দেখতেছি ওখানে আইসে দেখতেছি এটা মরুভূমির মতন গার্ডেন, এখানে শুধু শাকসবজি শাকসবজি কইছে আমার এটা হয়নি। এখানে হইতেছে কি ভাই, আমরা হইতেছে শাকসবজি চাষ করি, পাহাড়ের উপরে বেগুন আছে, মূলা আছে, পেঁয়াজ আছে, বিভিন্ন শাকসবজি চাষ করি, ঠিক আছে? আর আপনাকে দালাল বলে কি বলে নিয়ে আসছে? বলছে কুয়ালালামপুর অথবা জোহর বারু পড়বে। কুয়ালালামপুর অথবা জোহর বারু ওই সাইডে মনে করেন যে মার্কেটের ভিতরে শাকসবজি প্যাকেটিং করবেন, তাই তো? কিন্তু আসার পর দেখেন যে এটা হইতেছে এলে পাহাড়, পাহাড়ের উপরে শাকসবজি চাষ করতে হবে, তাই তো? বলছে কি টাউনের ভিতরে পড়বে, আমি দেখতেছি টাউন ছাইরা 7 ঘন্টা 8 ঘন্টা দৌড়ন লাগে গাড়ি, এত দূরে পড়ছে। মানে বলছে টাউনের ভিতরে পড়বেন, এখন এয়ারপোর্ট থেকে আসার পরে আপনাদের 7 ঘন্টা সময় লাগছে এই জায়গায় আসতে, তাই তো? জি জি, এই জায়গায় সময় লাগছে। তো আপনারা যে 10 জন আছেন, বাকি 10 জনকে কোথায় দিছে? বাকি 9 জন ডে 3 নম্বর গাড়ি এ দিছে শুনছি। 3 নম্বর গাড়ি, আপনারা সহ 10 জন, তাই তো? জি। ও, তার মানে হইতেছে হইলে আপনারা 10 জনের একটা ফ্লাইট হয়েছে, একটা ফ্লাইটে আপনারা 10 জন আসছেন, আসার পর হইতেছে আপনারা একা আমাদের এই গার্ডেনে দিছে। তারপর আমরা 5টা বাজে এসে নামছি, আমরা রিসিভ করতে করতে প্রায় একটার সময় রিসিভ করছে, তাই তো? তারপরও রিসিভ করতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে আমাদেরকে বলছে কি রিসিভ করবে খুবই তাড়াতাড়ি, কিন্তু রিসিভ হয়নি, তখন কাউন্টার থেকে ফোন দেওয়া হয়েছে। ফোন তো সরি, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো ভাইয়ের সাথে ভাই বলেন কি জানি বলতে চাইছিলেন। হ্যাঁ, কাউন্টার থেকে বলছি কি তোমাদেরকে ওখানে রিসিভ করতে আসে নাই কেন? তারপরে রিসিভ করতে করতে আমাদের প্রায় মালয়েশিয়ার 1টা বাজে গেছে, 5টা বাজে আইসা নামছি, 1টা বাজে রিসিভ করছে, বাকি সবাই চলে গেছিলো। তখন এতে যে এয়ারপোর্টে যে তাহেরা আমাদের ই ভিসা নিচে নিয়েছে, এরা নাম্বারে ফোন দিয়েছে, বলছি কি তোমাদের ফোন তো ধরে না। তখন এইভাবে ট্রাই করতে করতে অনেক সময় হঠাৎ চলে এসেছে, তখন দিয়ে আইসে 1টা বাজে, তখন বলছে কি যাক সরি অনেক রিট হয়ে গেছে, তারপরে আমাদেরকে নিয়ে চলে আসলো। তো মানে আপনারা আসার পরে এয়ারপোর্ট থেকে আপনাদের পাসপোর্ট থেকে বা যে কোনো মানে জায়গা থেকে নাম্বার নিয়ে অফিসে ফোন দিছে, আমাদের যে অফিস আছে অফিসে ফোন দেওয়ার পরে আপনাদেরকে কি করছে, মানে অফিস থেকে ফোন দিছে আর কি, মানে এয়ারপোর্টের থেকে ফোন দিছে, তাই তো? এয়ারপোর্টে ফোন দিছে, ওখানে অনেক ইমিগ্রেশন পুলিশ আছে এবং কি এয়ারপোর্টে অনেক কর্মকর্তা আছে, ওনারা ফোন দিছে, মানে আমাদের কোম্পানিতে ফোন দেওয়ার পরে বলছে যে আপনাদের এরকম লোক আছে, আপনারা এসে রিসিভ করে নিয়ে যান, তাই তো? হ্যাঁ, কই বলছে কি ইমিগ্রেশনের বলতেছে তোমাদের ফোন রিসিভ করে না। তখন বলছে আমরা আবার বলছি রিকোয়েস্ট করে, আমরা 2-3 বারের মাথা, তখন আবার রিকোয়েস্ট করে আবার ফোন দিছে, তখন ফোন হঠাৎ ধরছে, তখন আবার ফোন কেটে গেছে। তখন কিছুক্ষণ পরে আবার উনি আইসে নিয়ে গেছে, তখন উনি আইসে বলতেছে চরি ভাই অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তখন ওনার লগে হাত টাত মিললো, তখন আমাদের বললো তাড়াতাড়ি করো,
তখন তাড়াতাড়ি পাসপোর্ট ওইগুলো সব ঠিকঠাক করলো। তারপরে আমরা জায়গা জায়গা ফিঙ্গার এবং ছবি টুবি যেখানে লাগে চেকিন হয়ে তারপরে চলে আসছি। তো এটার কারণ হইতেছে কি যে আমাদের কোম্পানিতে কলিংয়ে অনেক লোক আসছে বাংলাদেশ থেকে, এ পর্যন্ত 4টা ফ্লাইটে লোক আসছে। প্রথম যে ফ্লাইটে লোক আসছে এটা হইতেছিল আপনার 40 জনের ফ্লাইট, তারপরটা 60 জনের, তারপরটা হইতেছিল আপনার 30 জন ম্যাবি, তারপরে যে ওনারা আইসে 10 জনের একটা ফ্লাইটে। তো ভাই আপনার কী মনে হয় যে আপনি 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে কৃষি কাজে এসে কতটুকু সফল হতে পারবেন যদি বলতেন? সফল দেখা যাক কী করা যায় না। তো ভাই মালয়েশিয়াতে কৃষি কাজে আসতে এত টাকা লাগে না, ঠিক আছে? তো আপনার যে আনছে অনেক টাকা আপনার কাছ থেকে খেয়েছে। তো আমি একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হইতেছে যে আমাদের কলিংয়ে প্রথম যে সব লোক আসছে, তো আমাদের বস মানে বাংলাদেশ এজেন্সিকে 2,70,000 টাকা দিতে বলছে, আর বাকি যে টাকাটা আপনার কাছে নিছে এ টাকাটা সম্পূর্ণ দালালে খাইছে আর কি, এক কথায় বলা চলে। তো ভাই তাহলে আপনি কি জায়গায় আমাদের এখানে আর কাজ করবেন না নাকি? এখানে আমি কাজ করব না, অন্য জায়গায় কাজ করব, ওই যে আমাদের লোকের সাথে। ও, আপনাদের লোকের সাথে কাজ করবেন তো, তাই তো? জি। তো ভাই তো হাই মানে বাই বাই একটু দিয়ে শেষ করে দিই ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, বাই বাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের কোম্পানিতে নতুন এই যে ভাই আসছে কাজ করার জন্যে, মানে ভাইকে বলছে যে সবজির মার্কেটের কাজ, ঠিক আছে, মানে সবজির মার্কেটে কাজ দিবে, কিন্তু আসার পরে ভাই দেখে যে এখানে শাক সবজি মনে করেন মানে চাষ করা হয় এই পাহাড়ের উপরে। আপনারা জানেন যে কীভাবে শাকসবজি চাষ করা হয়, মাঝে মাঝে আমি ভিডিও দিই আমাদের গার্ডেনের, বিভিন্ন গার্ডেনের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ আর বাই বাই।